আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে রাজবাড়ির চার উপজেলা, জমি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি নদীপাড়ের বাসিন্দাদের। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ঐক্যমত ছাড়াই ভারতে শেষ হল G20 শীর্ষ সম্মেলন। এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সমতা ফেরাতে দুপুরে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজনৈতিক ঐক্য না হওয়ায় ভোট নিয়ে সংকট রয়ে গেছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনে ভোট দিবসের আলোচনায় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংকট দূর করতে দ্রুত রাজনৈতিক ঐক্য দরকার। নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে কমিশন কাজ করছে বলেও জানান সিইসি। আমরা কিন্তু একটা সংকটে আছি, কোনো সন্দেহ নেই, কারণ ভোট নিয়ে কিন্তু এখনো আমরা রাজনৈতিক অঙ্গনে পুরোপুরি ঐক্যমত্য দেখতে পাচ্ছি না। এই ঐক্যমত্যটা খুব বেশি প্রয়োজন। যদি ঐক্যমত্যের ভিত্তিতে যদি নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তাহলে রাজনৈতিক সংকট উদ্ভূত হওয়ার সম্ভাবনাটা তিরোহিত হয়ে যায়। দেশকে এগিয়ে নিতে দক্ষ বিজ্ঞানীর অভাব রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ চেক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, গবেষণায় গবেষকদের আন্তরিকতা সরকারের জন্য সাফল্য এনে দিতে পারে। টাকার পেছনে না ছুটে গবেষণায় মনোনিবেশ করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণাকে এগিয়ে নিতে 10 জন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, 21 জন এনএসটি ফেলোশিপ ও 16 জন পান বিশেষ গবেষণা অনুদান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান, শিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে যত বেশি গবেষণা হবে অর্থনীতি ততই সমৃদ্ধ হবে। স্বাস্থ্যখাতে ডাক্তারদের গবেষণার প্রতি অনাগ্রহ নিয়েও কথা বলেন সরকার প্রধান। একটা দুঃখের কথা না বলে পারি না, সেটা হলো আমাদের কৃষি গবেষণা চলছে, বিজ্ঞানে চলছে, কিন্তু আমাদের স্বাস্থ্যখাতে গবেষণাটা খুবই সীমিত, খুবই কম। আমাদের যারা ডাক্তার হন, সেখানে আর কিন্তু গবেষণা হয় না। এবার সেই জন্য আমি বিজ্ঞান প্রযুক্তি আমাদের স্থায়ী কমিটির চেয়ারম্যান করে দিয়েছিলাম ডক্টর রুহুল হক সাহেবকে। আমি আশা করি যে তিনি যেন এই গবেষণার দিকে একটু বিশেষ করে দৃষ্টি দেন। আমদানি জটিলতার পরেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান প্রধানমন্ত্রী। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের নির্মাণ কাজ আমাদের এগিয়ে চলছে। এই বিদ্যুৎটা হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কাজে এটার কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ভবিষ্যতে পাব। প্রথম ফেজে বোধ হয় আমরা 1000 এর মতো, তার পরবর্তীতে 2000, এভাবে আমরা করতে পারবো। কাজ এগিয়ে চলছে এটা আমরা, যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশনে আমাদের যে সমস্ত জিনিস আমদানি করতে হয় সেখানে যথেষ্ট বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। তাছাড়া সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি তারও প্রভাব পড়েছে। তারপরেও আমরা এই সকল মানে পরিবেশকে মোকাবেলা করেই আমরা এই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিভাগীয় শহরগুলোতে নভো থিয়েটার গড়ার পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা সমস্যায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন উন্নয়নের কথা বলে সরকার মানুষের সাথে পরিহাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচন ব্যবস্থা বাক স্বাধীনতা হরণ করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েমের চেষ্টা করছে দাবি করেন ফখরুল। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে,
আজকে অর্থনীতিকে তার পুরোপুরিভাবে একটা ভয়ঙ্কর খাদের কিনারায় নিয়ে পৌঁছে ফেলেছে এবং লুটপাটের একটা রাজত্ব কায়েম করেছে। নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে রাজবাড়ী চার উপজেলার ফসলি জমি। গত দুই দশকে পদ্মার ভাঙ্গনে বিলীন হয়েছে অসংখ্য গ্রাম, হাট বাজার সহ নানা স্থাপনা। ভাঙ্গন কবলিত মানুষ নতুন করে ঘর বাড়ি করায় কমছে ফসলি জমি। এ অবস্থায় ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তী পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। প্রমত্ত পদ্মার আগ্রাসী রূপ প্রতি বছরই গ্রাস করছে নদীর পাড়। নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমিসহ ঘরবাড়ি। রাজবাড়ী উপজেলার পদ্মার তীরে বেশিরভাগ স্থানেই ভাঙন দেখা দেয় বর্ষায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাংশা, কালুখালী, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার সাতটি ইউনিয়ন। সম্পত্তি ভালোই ছিল, এখন বর্তমান কিছুই না, সব নদীর মধ্যে। পদ্মায় ভিটা হারানো দুর্গতরা ফসলি জমিতে নতুন করে তৈরি করছে বসত বাড়ি, ফলে কমছে আবাদযোগ্য জমির পরিমাণ। চাষাবাদযোগ্য জমি নদীতে ভাঙন হচ্ছে এবং চাষাবাদযোগ্য জমিতে এসেই মানুষ আবার পুনরায় বসবাস স্থাপন করছে। এক্ষেত্রে আমরা চাষাবাদ যে ফসল সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। রাজবাড়ির 57 কিলোমিটার পদ্মার তীরে মাত্র 7 কিলোমিটার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় যখন যেখানে ভাঙন কবলিত হয় সেই জায়গাগুলোতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ি তার উদ্যতন দপ্তরকে জানানোর মাধ্যম দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এক তো 57 কিলোমিটারের আমরা 2012 থেকে 2022 পর্যন্ত 7 কিলোমিটারকে ব্যাংক স্টাবিলাইজেশনের আওতায় নিয়ে আসতে পারছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নদী ভাঙনে জেলায় ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ গত দুই দশকে 10,000 হেক্টরের বেশি ফসলি জমি বিলীন হয়েছে পদ্মায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইউক্রেন ইস্যুতে কোনো ধরনের ঐকমত ছাড়াই ভারতে শেষ হলো বিশ্বের বড় 20টি অর্থনৈতিক দেশের সংগঠন G20 শীর্ষ সম্মেলন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো এবং তা বন্ধে শক্তিশালী অবস্থায় নেওয়া ছিল এবারের সম্মেলনের মূল এজেন্ডা। তবে যৌথ বিবৃতিতে চীন ও রাশিয়া সই করতে অস্বীকৃতি জানালে তা ভেস্তে যায়। তবে বৈঠকে ইউক্রেন যুদ্ধের তীব্র নিন্দা জানায় বেশিরভাগ সদস্য দেশ। মানবিক দুর্যোগের পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে উল্লেখ করে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রীরা। সম্মেলনের সাইডলাইনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভের সাথেও বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিয়াঙ্কেন। মাত্র 10 মিনিট চলে গেলে ওই আলোচনা শেষ হয়ে যায়। এতে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মস্কোকে অনুরোধ জানায় ওয়াশিংটন। তবে পশ্চিমারা ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে বলে অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজের সমতায় ফেরার মিশনে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে 3 উইকেটে হেরে পিছিয়ে আছে টাইগাররা। ঘরের মাঠে টানা 7 সিরিজ জেতা তামিম ইকবালদের সামনে সেই রেকর্ড ধরে রাখার মিশন এবার। যদিও ওয়ানডে এবং টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে সব বিভাগে জ্বলে উঠতে হবে বাংলাদেশকে। অনুশীলনে ব্যথা পাওয়া মুশফিকুর রহিমকে নিয়ে কিছুটা শঙ্কা থাকায় দলে ডাকা হয়েছে শামীম হোসেন পাটওয়ারিকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা 12টায়। এদিকে দ্বিতীয় ম্যাচের আগে দলকে উদ্বুদ্ধ করতে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হোটেল সোনারগাঁয়ে টিম হোটেলের বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বোর্ড সভাপতি বলেন সাকিব তামিমদের দ্বন্দ্বের কথা আগে থেকেই তিনি বলেননি। আমি তো বলি নাই ওদের মধ্যে কোনো সমস্যা আছে, আমাকে বলেছে এটা ইট ইজ আ কমন সিক্রেট এন্ড ওয়েল নোন যে ওদের মধ্যে যে রিফ্ট হচ্ছে এই রিফ্টের জন্য ড্রেসিং রুমের কন্ডিশন খারাপ, উমুক খারাপ, এগুলো দিস ওয়াজ দ্য কোশ্চেন। কোশ্চেনটা লেখা আছে, পড়ে দেখেন। আমি তো বলি নেই, আপনারা বলছেন।
আমি তার উত্তর দিয়েছি যে এটা ওদের সাথে আমার কথা হয়েছে, এদের সাথে খেলায় কোনো ইম্প্যাক্ট করবে না, আর খেলায় যদি ইম্প্যাক্ট না পড়ে আই এম ফাইন, বাইরে কি হচ্ছে এটা আমার জানার দরকার নেই। সো দিস ওয়াজ মাই আনসার। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে। এখন 12 কেজি এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে 1,422 টাকা। সেই হিসেবে 12 কেজি সিলিন্ডারের দাম কমলো 76 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সচিব ব্যারিস্টার খলিলুর রহমান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী 1 বৈশাখ থেকে জমির খাজনা অনলাইনে দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। রাজশাহীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক অনুষ্ঠানে তিনি একথা জানান। তিন ফসলি জমিতে কোনোভাবেই স্থাপনা নির্মাণ করা যাবে না বলেও জানান মন্ত্রী। শারমিন রিহা, রিপোর্ট। দেশে জমির মৌজা আছে প্রায় 1.5 লাখের মতো, যার মালিকানা থেকে শুরু করে সব তথ্য এতদিন জমা থাকত কাগজে নথিতে। ফলে কারসাজির ঘটনাও ঘটেছে অহরহ। এই কারসাজি ঠেকাতেই এবার জমির ডিজিটাল রেকর্ড ও জরিপ করা হচ্ছে। অনলাইনে থাকছে জমির মালিকানা, খতিয়ান আর মৌজা ম্যাপের তথ্য। পাশাপাশি শুরু হয়েছে অনলাইনে খাজনা আদায়ও। যদি আপনাদের মাঠ পর্যায়ে, জাতীয় পর্যায়ে নাগরিকদের সমর্থন দরকার করে ওই বিভিন্ন কায়েমি স্বার্থকে ভাঙার জন্য এবং প্রচার প্রসারের জন্য, অংশগ্রহণের জন্য আমরা সর্বদা আপনাদের সাথে থাকব। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সচিব বললেন, এতে করে কমবে হয়রানি আর ভোগান্তি। সাধারণ মানুষ ঘরে বসে তার সার্ভিসটা ইজিয়েস্ট ওয়েতে নিতে পারে। আমাদের সমস্ত উদ্যোগের কেন্দ্রবিন্দু একটা, সেটা হচ্ছে জনগণের ভোগান্তি কমানো। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, মন্ত্রী মহোদয়ের নির্দেশ। সমস্ত উদ্যোগের যা করলে ভোগান্তি কমবে আমরা তাই করব। ডিজিটাল এসব উদ্যোগের অংশ হিসেবে করা হচ্ছে খতিয়ান ট্রি। এর মাধ্যমে একটি জমি কতবার ভাগ বা মালিকানা বদল হলো তা জানা সম্ভব হবে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বললেন, এতে করে ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। আমরা যে কাজগুলো করে যাচ্ছি যাতেগুলো ক্যারি ফরওয়ার্ড করতে পারে, এখানে যেমন মেজর কোনো চেঞ্জ বা ইচ্ছে হলো আমি এটাকে শেলফ করে ফেললাম বা এটাকে ডিসকনেক্ট করলাম, এই ধরনের সুযোগ কিন্তু আমি রাখছি না। এবং আইনি রিফর্ম বলেন, এটা বলেন, এই কাজগুলো আমরা প্রত্যেকটা জিনিস ধরে 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 আমরা কাজগুলো করি। যাই করব সাস্টেন, আমার কথা একটাই, যাই করব সাস্টেনেবল করব। মন্ত্রী আশা করছেন এসব উদ্যোগের ফলে ভূমি ব্যবস্থাপনায় আসবে আমূল পরিবর্তন, যার ফল ভোগ করবে আগামী প্রজন্ম। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাবুতে আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকলেও গোল আদায় করতে পারেনি কার্লো আনচেলত্তির দল। 12 মিনিটে কাতালানদের জালে একবার বল পাঠান করিম বেনজেমা, তবে তা বাতিল হয় অফসাইডে। এরপর 30 মিনিটে অ্যাজার মিলিয়াতার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সেই গোল আর শোধ দিতে পারেনি লা ব্লাঙ্কোরা। ফিরতি লেগে নু ক্যাম্পে 5 এপ্রিল মুখোমুখি হবে দুই দল। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্দেসের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছে বার্সেলোনা। বৃহস্পতিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন কাতালান ক্লাবটি। 17 বছর বয়সী মেন্দেস গত ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটি আনঅফিসিয়াল প্রীতি ম্যাচে মাঠে নামেন। বয়সভিত্তিক এ ও বি দলের সমন্বয় গড়া হয়েছিল সেই দলটি। ম্যাচটিতে ভালো পারফর্ম করায় বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় নিজেকে তৈরি করার সুযোগ দেওয়া হয় তাকে। হোন্ডায় 39তম কোরিয়ান কাপ গলফ টুর্নামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স মেজর জেনারেল জহিরুল ইসলাম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, কোরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট ইউং ও ইউ এবং টুর্নামেন্টের কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান এ সময় উপস্থিত ছিলেন। 1 মার্চ শুরু হওয়া 3 দিন ব্যাপী এ টুর্নামেন্টে পর্দা নামছে আজ।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাও আরো একবার। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে রাজবাড়ির চার উপজেলা, জমি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি নদীপাড়ের বাসিন্দাদের। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ঐক্যমত ছাড়াই ভারতে শেষ হল জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন। এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সমতা ফেরাতে দুপুর দুইটায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ থাকার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।